তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম মাউস কিবোর্ড সেটআপ নিয়ে, যে মাউস কিবোর্ড কিভাবে সেটআপ করে মোবাইলে গেম খেলতে হয়। তো আপনারা যে পরিমাণে সাপোর্ট দিছেন ভাই ভিডিওটাই, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কি ম্যাপ কিভাবে করব, মানে কিগুলো কিভাবে সেট করব, ওইভাবে আমরা কিভাবে কিটা সেট করব পান্ডা মাউস পুরো দিয়ে। তো পান্ডা মাউস পুরো দিয়ে আপনাদের কি ম্যাপটা সেট কর, মানে কিভাবে করবেন আপনারা, সেই ভিডিওটা এই ভিডিওটা আমি দিয়ে দিছি। তো আপনারা টেনশন করবেন না, কোনো চিন্তা নেই। আর আপনারা যদি ওই সেটআপটা দেখতে চান যে মোবাইলের মাধ্যমে যে কী কী লাগে আপনাদের সেটআপ করতে, সেই ভিডিওটা আমার আই বাটনে এখনও শো করতেছে। আপনারা ব্যস্ত ব্যস্ত যান যে ভিডিওটা দেখে আসুন, খুব ভালো হয়েছে, অনেকেই সাহায্য করেছে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক ইন্ট্রোকে সাথ। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি দেখাবো যে কীভাবে আপনারা কি ম্যাপটা করবেন। সর্বপ্রথম পান্ডা মাউস পুরোর ভিতরে যেতে হবে, যাওয়ার পরে আপনার ফ্রি ফায়ারে ক্লিক করে আপনাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসতে হবে, ঠিক আছে। ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসার পর আপনাদের সেটিংয়ে যেতে হবে, সেটিং অপশনে যে সর্বপ্রথম সেটিংয়ে এসে আপনাদের কাস্টম এসিউটিতে যেতে হবে। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পান্ডা মাউস পুরোটা ঠিক এভাবে আসবে, ওরা অলরেডি পান্ডা মাউস পুরোর থেকে কিছু কিছু অপশান দিয়ে দেবে। তো আপনাদের এডিট করে করে সেটা বসাতে হবে, আগে আপনাদের সেটিংটা ঠিক করতে হবে, ঠিক আছে। তো পান্ডা মাউস পরে এই উপরে দেখতে পাচ্ছেন আপনারা, পান্ডা মাউস পরে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু দিয়ে দিছে। তো এরপর আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের সবগুলো কি ম্যাপ সেট করতে হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন যে ভি, এই ভিটা আপনারা নেবেন, নিয়ে দেখেন যে এখানে ক্যারেক্টারের ই দেওয়া রয়েছে ওইখানে সেট করে দিতে হবে। তারপরে সি আছে, সি আছে বসার জন্য কাজে লাগে, তো সিটা বসার জায়গায় দিয়ে দেবেন। এবং জেডটা আপনাদের আপাতত জেডটার কোনো কাজ নেই, ঠিক আছে, জেডটা বাদ দিয়ে দিলাম, আপনাদের সুবিধার্থে আপনারা করে নেবেন। তো স্পেস, এই স্পেস মানে মানে স্পেস যেটা এটা আপনারা দেবেন সবসময় জামের জন্য, ঠিক আছে। জাম স্পেসটা জামটা দিলে আপনাদের খুব ভালো হবে। আর শিফট যেটা আছে সেটা হলো আপনাদের স্কোপে যাবে, স্কোপ। তো এই যে কিবোর্ডটা, ঠিক আছে, কিবোর্ডের লিঙ্কটা আমার আই বাটনে এখন দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডটা আপনারা দেখে আসবেন, ঠিক আছে। এই কিবোর্ডটা অন হ্যান্ড কিবোর্ড, খুবই ভালো কিবোর্ড, আপনারা কি ম্যাপ করলে খুব ভালো হবে অন হ্যান্ড। তো তারপরে আপনাদের যে এক্সট্রা আছে এইটা আপনাদের রিভাইভের কাজে লাগবে, মানে হেল্প আপ রিভাইভের কাজে লাগবে। তো টি যেটা রয়েছে আপনারা যদি টিটা ব্যবহার করেন তাহলে মনে করেন যে টিটা আপনারা গান সুইচের জন্য ব্যবহার করতে পারবেন, সেট করে দিলাম। আর যে এই বাটনটা ভাই, এই বাটনটা আপনারা শোয়ার জন্য ব্যবহার করবেন, দেখতে পাবেন যে কিবোর্ডে দিয়ে রয়েছে, অলরেডি দিয়ে রয়েছে, হাতের কাছে কাছে সব থাকে। আর ফায়ার তো আপনারা জানেন যে রাইট মাউসের রাইট সাইড। তারপর মনে করেন যে এখানে এফ রয়েছে, জি রয়েছে, এগুলো হচ্ছে লুটপাট করার জন্য, মানে লুট আপনি যে লুট নেবেন সেইগুলো। তারপরে ওয়ান আছে, গান স্লট ওয়ান, গান স্লট টু, তারপর থ্রিতে দিলে আপনাদের হাতে কোনো বন্দুক থাকবে না, তারপরে আর দিলে আপনাদের গান রিলোড হয়ে যাবে। তারপর মনে করেন এই সাইডে আছে ই, ইটা হলো আপনাদের যে লেফট সাইড যে ফায়ার বাটনটা থাকে ই আছে ওইটার কাজ করে। আর কিউ আপনারা দেখতে পাচ্ছেন যে কিউটা এখানে দৌড়ের কাজে লাগবে, ঠিক আছে, দৌড়। আর ট্যাব যেটা রয়েছে টিএবি, এটা হচ্ছে ব্যাক খোলার জন্য লাগে, পিছনে দেখতে পাচ্ছেন ব্যাক রয়েছে। এবং যে ফোর যেটা এটা আপনারা মেডিকেটের জন্য ইউজ করবেন, দেখেন পিছনে মেডিকেট রয়েছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাউস, মাউস টু, এটা আমি সবসময় গ্লোভস জন্য ব্যবহার করি, কারণ আপনারা যখন অন্য বাটন দেবেন তখন আপনাদের সমস্যা হবে। তা আপনারা মাউসের রাইট সাইডে চাপ দিয়ে আপনারা খুব সহজে লাগাতে পারবেন, এটা আমি দেখাই দেবো যে কীভাবে করতে হয়। আর আপনাদের এডাব্লিউডিএস যেটা দেখতে পাচ্ছেন, এডাব্লিউডিএস এটার আপনারা সবসময়টা বাম সাইডে রাখবেন যাতে আপনাদের সমস্যা না হয়। আর ফায়ার বাটনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা নেই। তো আপনারা যদি অন্য কোনো বাটন অ্যাড করতে চান, দেখা গেলো আপনারা ইমোট মারতে চান, তাহলে অবশ্যই আপনারা যে প্লাস বাটনটা আছে, ঠিক আছে, এই প্লাস বাটনটা ক্লিক দিয়ে দেখবেন যে কি লেখা আছে, কি এই যে প্রথমটা একটা ক্লিক দেবেন, দেওয়ার পর দেখেন কোনায় শো হয়ে গেছে। তো এটা এইভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মনে করেন যে আপনারা এখানে ভেস্ট ডিভাইড যেটা আছে এইটা আপনারা দেবেন, দেওয়ার পরে আপনারা দেখা গেলো যে এফ ফাইভই সেট করতে চান, তো এফ ফাইভই চাপ দেবেন, এখানে দেখতে পাচ্ছেন এফ ফাইভ হয়ে যাবে। তো এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান, দেখা গেলো যে আপনারা এখানে আর একটা কী নেবেন, নেওয়ার পরে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনার দেখা গেলো এই জায়গাটা দিবেন যেটা আছে জলের উপরে যাওয়া যায়। তো এখানে দিয়ে আপনারা যদি চান যে এটা আমি এফ ফোর দিয়ে সিলেক্ট করবো, তো এফ ফোর দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা সেট করবেন। আর পান্ডা মাউস পুরো অ্যাক্টিভেশন যদি আপনাদের প্রবলেম হয় তা আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পান্ডা মাউস পুরো অ্যাক্টিভেশনের কোনো প্রবলেম হবে না, পান্ডা মাউস পুরোটা খুবই ভালো, আপনারা ই করতে পারেন, এটা দিয়ে ব্যবহার করতে পারেন। আপনাদের হিপা বাইডি নেও অনেকেই খেলে, কোনো সমস্যা হয় না, কিন্তু অক্টোপাস দিয়ে খেললে আপনাদের সমস্যা হবে, ঠিক আছে। এসে পুরো কে ম্যাপটা ছিল। আর একটা কথা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে স্কোপটা অলরেডি দিয়ে আছে, এই স্কোপটা আপনারা সবসময়টা এই উপরের সাইডে রাইট সাইডে রাখবেন, এটা আপনাদের এই যে আপনারা যে মুভমেন্ট করেন ঘুরেন এটার জন্য এটা কাজে লাগে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ কি ম্যাপটা করবেন, করার পরে আপনারা এখান থেকে সেভ করে দেবেন, আর কোনো কাজ নেই, দিয়ে আপনারা ব্যাক চলে আসবেন।
আর আপনারা যদি এর অপাসিটিটা কমাতে চান তাহলে অবশ্যই এই যে সেটিং অপশন রয়েছে এখানে দেখেন যে সেটিং অপশন, তো আপনারা এই যে বাটনের অপাসিটি যা এটা কমাতেও পারেন এটা বাড়াতেও পারবেন, এটা কমাতেও পারবেন এই দেখেন কমা ফেললে আপনারা যখন পুরো আবার যখন শিখে যাবেন তখন আপনাদের আর বাড়ানো লাগবে না, আপনারা কমা দিতে পারবেন কোনো সমস্যা নেই। তো এইভাবে এই জিনিসটা করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই, ভিডিওটা যদি ভালো না হয় তাহলে সাবস্ক্রাইব দিবেন না, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন আর একটু সাপোর্ট করবেন ভাই, সবাই ভালো থাকবেন।